একটা স্কুলের পরিকাঠামো কতটা খারাপ হতে পারে তা বাঁকুড়ার তালডাংরা ব্লকের মরাশোল প্রাথমিক বিদ্যালয়কে না দেখলে বোঝা যাবে না। ছাদ ছুঁয়ে মেঝেতে পড়ছে বৃষ্টির জল, দেওয়ালে এত বড় ফাটল ধরেছে যে ফাটলে চোখ রাখলে দেওয়ালের ওপার দেখা যায়। শ্রেণীকক্ষে যখন তখন ঢুকে পড়ছে কেউটে গোখরোর মতো বিষধর সাপ। শৌচাগারের অবস্থাও শোচনীয়। এই অবস্থায় প্রায় দুবছর ধরে একটি মাত্র শ্রেণীকক্ষে প্রায় 50 জন ছাত্রছাত্রীকে গাদাগাদি করে বসতে হচ্ছে একটি ঘরেই। দেওয়ালে যেখানে সেখানে উই পোকা ধরেছে। স্কুলে রোজই প্রায় সাপ বেরোনোর ঘটনা ও পরিকাঠামোর অভাবে অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের এই স্কুলে ভর্তি করাতে চান না। এদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। আমি মরাশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার নাম কৌশিক কুমার মণ্ডল। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 43 জন এবং আমরা 2 জন শিক্ষক আছি। এই অবস্থায় আমাদের স্কুলের 2টি রুম, প্রায় 1টি রুম একবারে ভেঙে পড়া অবস্থায় আছে। চারদিকে ফাটল, মাঝে মাঝে সাপের দেখা মেলে। এই অবস্থায় ছোটো ছোটো শিশুদের পাঠদান করা খুবই অসুবিধা। তালডাংরার বিডিও উজ্জ্বল কুমার বিশ্বাসের কাছে টেলিফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি তিনি বলেন তিনি এ বিষয়ে কিছুই বলতে চান না। তিমির কান্তিপতের রিপোর্ট, কলকাতা 24/7, বাঁকুড়া।